নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবেন। আপনারা এনবিএসপি নামটা অবশ্যই শুনেছেন। এনবিএসপি থেকে যারা কারেকশন করেছেন, ভোটের ছবি আপলোড করেছেন, সাবমিট করা হয়ে গেছে, আপনার কাছে রেফারেন্স নাম্বার রয়েছে। আপনার রেফারেন্স নাম্বারে কী করে আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসগুলো ট্র্যাক করে কীভাবে দেখবেন যে আপনার ভোটের ছবিটা আরও কারেকশন হয়েছে কিনা, সমস্ত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি করব। নমস্কার, আমার এই ইজি অপশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন হয়ে গেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে টিপতে অল নোটিফিকেশন করতে আপনি একবারই ভুলবেন না, তাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনে। তো আমি কয়েকটা কথা ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলে রাখি, আমার এই ভিডিও নিচে দেখবেন অনেকগুলো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ভিজিট করে সমস্ত ভিডিওগুলি আপনি দেখতে পারেন, আর সবই গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে, আপনি ভালোভাবে দেখতে পারেন। তো ভিডিওটি শুরু করে নেব, চলুন। সর্বপ্রথমে যেটা করবেন, আপনার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর গুগলে গিয়ে লিখবেন এনবিএসপি। এনবিএসপি টাইপ করলে দেখবেন একটা লিঙ্ক খুলে আসবে আপনার সামনে। অবশ্যই যদি কারোর অসুবিধা হয় আপনার লিঙ্কটা পেতে, তাহলে আপনার ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে ডাইরেক্ট পেজের লিঙ্কটা দেওয়া আছে, আপনি সেখানে ক্লিক করে আপনি ভিজিট করতে পারেন। তো এনবিএসপি লেখার পরে দেখবেন একটা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল একটা অপশন এসছে, সেই অপশনটা মার্ক করে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে একটা পেজ খুলে আসবে আপনার সামনে। পেজটা আসার পরে আপনি সেটাকে লগ ইন করতে হবে, রেজিস্টার করতে হবে। যদি আপনি রেজিস্টার করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনি লগ ইনটা করে নিতে পারবেন, আর যদি রেজিস্ট্রেশনটা করা না থাকে তাহলে আপনি রেজিস্টারটা করে নিতে হবে। তো চলুন এটা লগ ইন করে নেব। লগ ইনটা করে নেওয়ার পরে আপনি দেখব যে কীভাবে সেটাকে ট্র্যাক করবেন, কীভাবে সেটাকে দেখবেন, কীভাবে দেখবেন যে আপনার ভোটের ছবির কারেকশনটা আদৌ হয়েছে কি না, কারেকশনটা হয়েছে সেটা কীভাবে দেখবেন আপনি। এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনার কাছে দিতে হবে, তারপর বক্সে যে কাছে ক্যাপচার করে সেটা আপনার কাছে বসাতে হবে, তারপর লগ ইন করতে হবে। যদি কারো কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার আছে নিউ ইউজার, সেখানে গিয়ে আপনি ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। আর যদি তৈরি করা থাকে ইউজার আইডি পাসওয়ার্ড আর বক্সের ক্যাপচার কোডটা আপনার কাছে বসিয়ে দিয়ে লগ ইনটা করে নিতে হবে। তো চলুন এটা লগ ইনটা করে নেব, তারপরে দেখবো আমার পেজটা কী পেজটা চলে আসে। লগ ইনটা করে নেওয়ার পর দেখবো এরকম একটা পেজ খুলে আসছে আপনার সামনে। এই পেজটার থেকে অবশ্যই আপনারা জানেন যে এটাকে আপডেট করেছেন, কারেকশন করেছেন, সাবমিট করেছেন। আপনি যেটাকে ট্র্যাক করবেন সেটাতে সার্ভিসে যাবেন। সার্ভিসে যাওয়ার পরে দেখবেন দ্বিতীয় নম্বরে একটা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার রয়েছে, সেই রেফারেন্স নাম্বারটা আপনাকে বসাতে হবে। আপনার কাছে হয়তো রেফারেন্স নাম্বারটা প্রিন্ট আউট করেছেন, সেরকম একটা প্রিন্ট আউটে হয়তো আপনার কাছে রেফারেন্স নাম্বারটা রয়েছে। আমি একবার দেখিয়ে দেবো যে রেফারেন্স নাম্বারটা কীভাবে আপনি পেয়েছেন। এরকম একটা পেজ আপনার সামনে হয়তো প্রিন্ট আউট আপনি দিয়েছে, সেই প্রিন্ট আউটে আপনার রেফারেন্স নাম্বারটা রয়েছে, আমি একটা মার্ক করে দিয়েছি, ওরকম একটা রেফারেন্স নাম্বার হয়তো আপনার কাছে আছে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে ওখানে আপনার রেফারেন্স নাম্বারটা বসিয়ে দিয়ে আপনাকে ট্র্যাক করতে হবে। যদি মোবাইল থাকে তাহলে মোবাইলে দেখবেন এরকম একটা সেম একটা SMS গেছে, সেই SMSটা আপনাকে সেম টু সেম ওখানে গিয়ে লিখতে হবে, তাহলে ওটাকে ট্র্যাক করা হয়ে যাবে। তো চলুন এখানে একটা রেফারেন্স নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, রেফারেন্স নাম্বারটা দেওয়ার পরে দেখবো আমি ট্র্যাক করবো এটাকে। ট্র্যাক করে নিয়েছি, ট্র্যাক করে নেওয়ার পর দেখবেন 2/10/2019 এটা সাবমিট হয়েছে ডকুমেন্টস, তারপরে বিএলও অ্যাপয়েন্টমেন্ট বিএলওটা সাবমিট হয়েছে 2/10/2019 সালে, তারপরে ফিল ভেরিফাইটা হয়ে গেছে অ্যাকসেপ্টেড 10/11/2019 সালে হয়ে গেছে। ফিল ভেরিফাইড অনেকের সমস্যা আসছে, এটা একটা কোনো সমস্যা নয়, এটা আতঙ্কিত হবে না, এটা একটা স্টেপ, আপনি এটা দেখতেই পাচ্ছেন আমি লাল রঙের কালার দিয়ে এটা বসিয়ে দিয়েছি, এটা একটা স্টেপ। স্টেপটা পুরোটা কমপ্লিট সবুজ হয়ে গেলে আপনার এটা ভেরিফিকেশনটা হয়ে গেছে, অর্থাৎ সাবমিটেড হয়ে গেছে। যদি সাবমিটেড না হতো তাহলে নিচের বক্সে দেওয়া হতো, তখন অ্যাকসেপ্টেড রিজেক্ট বলে একটা অপশন দেওয়া ছিল, সেখানে একটা রিজেক্ট বললেই ওটা লাল সবুজ রঙটা লাল হয়ে যেত, লাল হয়ে যাওয়ার ফলে আপনার এটা রিজেক্ট হয়ে যেত। যেহেতু এগুলো সবুজ সবগুলোই দেখাচ্ছে, সেহেতু আপনার এটা আপলোডটা হয়ে গেছে, কারেকশনটা সঠিক হয়েছে। আপনি এইভাবে সমস্ত রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি ট্র্যাকটা করবেন, কোনো অসুবিধা হবে না। সার্ভিসে গিয়ে সেকেন্ডে যেটা আছে ট্র্যাক স্ট্যাটাস বলে অপশানটা গিয়ে আপনি সমস্ত রেফারেন্স নাম্বার দিয়ে এখানে ট্র্যাক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন ভিজিট করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করবেন। তো পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।